বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে দেখাবো স্কিন কেয়ারের উপরে একটি ভিডিও নারকেল তেল নারকেল তেল দিয়ে খুব সুন্দর একটি রেমিডি তৈরি করে দেখাবো যেটা আপনারা রাত্রে প্রতিদিন যদি ব্যবহার করেন এক একদিন ব্যবহার করলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন খুব সিম্পলি কিছু উপাদান দিয়ে তৈরি করব একটা ক্রিম আর এটা এতটাই ভালো যে স্কিনের সব ডেড সেল গুলো দূর করে দেবে স্কিনে যদি কোনো স্পট পড়ে থাকে বিশেষত মেস্তার দাগ পড়ে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে আস্তে আস্তে চলে যাবে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আর এবারে বন্ধুরা আমার লাগবে হচ্ছে নারকেল তেল তো আমি এখানে ওয়ান টি স্পুন নারকেল তেল নিয়ে নিচ্ছি এই নারকেল তেল স্কিনের দাগ সব দূর করে পাশাপাশি স্কিনকে অনেক বেশি গ্লো করে দাগ স্পট দূর করে চুরে দেওয়া ছাড়াও আমরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো তাই নারকেল দিয়ে যে কোনো রেমিডি তৈরি করলে সেটা কিন্তু স্কিনের জন্য অনেক উপকারে আসে নর্মাল কোনো সুগন্ধিযুক্ত কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না জাস্ট সিম্পল নারকেল তেলটাই ব্যবহার করতে হবে আর বন্ধুরা আমার লাগবে হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন স্কিনের জন্য অনেক অনেক ভালো স্কিনে দাগ দূর করে বয়সের ছাপ কমিয়ে দেয় স্কিনকে অনেক গ্লো করে তারপরে স্কিনকে অনেক বেশি স্মুথ করে স্কিনকে অনেক টান টান রাখে দাগ চোপ দূর করে দেয় এবারে আমি থেকে নিয়ে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি তো ওই ই ক্যাপসুলের মধ্যে যে জেলটা থাকে সেটা বের করে নিয়েছি শহরে গ্রামের সব জায়গায় কিন্তু যে কোনো ফার্মাসিতে গুলো পাওয়া যায় আর ভাইটামিন ই ক্যাপসুলটা হচ্ছে মুখের মুখের জন্য খুবই ভালো মুখে স্কিনকে অনেক বেশি গ্লো করে দাগ সব দূর করে বয়সের সাথে সাথে ত্বক নষ্ট হতে শুরু করে তাই এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবে এই ই ক্যাপসুলটা অ্যাড করলে স্কিনকে গ্লো করবে একদিন ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবে এই ক্যাপসুল স্কিনের জন্য অনেক ভালো আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম কাঁচা দুধ এই কাঁচা দুধ দিয়ে সবগুলো জিনিস একবার ভালো করে মিশিয়ে নিব আর আরেকটা কথা এখানে যদি অ্যালোভেরা জেল থাকে আপনারা গ্লিসারিন না দিয়ে সেখানে কিন্তু অ্যালোভেরা জেলটা যদি সুট করে থাকে সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন বন্ধুরা রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে এটা নিয়ম একটু আলাদা ব্যবহারের নিয়মটা আর কি এখন ব্যবহারের নিয়মটা বলে দিব হ্যাঁ আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা দুধ দুধটা একটু ভিজিয়ে নিচ্ছি তুলাই করে ভিজিয়ে নেবেন বা ওই তুলাই করে কাঁচা দুধটা একটু ভালো করে এরকম করে এভাবে করে একটু লাগিয়ে নিয়ে ভালোভাবে এভাবে করে করে একটু ঘষে নিতে হবে এতে করে কি হবে কাঁচা দুধ কিন্তু সব ময়লা সাহায্য করে তো সব ময়লা আস্তে আস্তে এভাবে করে তুলে ফেলতে হবে কাঁচা দুধ আর তুলো দিয়ে অল্প একটু সময় আর কি করে একটু ঘষে নিতে হবে এরপরে মুখটা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটা একটু হাতে নিয়ে নিলাম এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশানে সুন্দর করে পুরোটা মুখে ম্যাসাজ করতে হবে এই যে এটা যে কতটা উপকারী একদিন ব্যবহার করলে পার্থক্যটা বুঝতে পারবে তবে এমন নয় যে আজকে দিলেই রেজাল্টটা হয়ে যাবে একটা না এক সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মুখে ম্যাসেজ করতে হবে আচ্ছা ম্যাসেজ করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ মিনিট মতো ম্যাসেজ করে তারপরে করে দশ মিনিট এভাবে রেখে দেবে দশ মিনিট দিয়ে মুছে ফেলবে মুছে ফেলার পরে কি করবে রাতে যখন আবার ঘুমাতে যাবে তখন যে জায়গায় আর কি একটু দাগ সব বেশি বা মেস্তার দাগ বেশি সেইখানে একটু পুরু করে এরকম করে একটু লাগিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বে আর সকালে উঠে সিম্পলি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তাহলে এক সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবে কতটা উপকারী এই ক্রিমটা আর এটা তৈরি করে এক সপ্তাহ চাইলে ফ্রিজে রাখা যাবে তো বন্ধুরা এটা খুবই উপকারী একটা ক্রিম খুবই খুবই উপকারী নারকেল তেল ভিটামিন আর হচ্ছে গ্লিসারিন এই তিনটা জিনিস দিয়ে যদি তৈরি করে এটা এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে স্কিন অনেক বেশি গ্লো করবে স্কিনের দাগ সব চলে যাবে বয়স কমিয়ে দিয়ে স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দিবে স্কিন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আবার সবাই অনেক ভালো থাকবেন